Hello students, today we are going to discuss our next text Strong Roots written by APJ Abdul Kalam. So before starting that text, we should have some concept about the author. Abul Pakir Jainalabdin Abdul Kalam from 1931 to 2015 was one of the pioneers of aerospace engineering in India. আমাদের যে টেক্সট বা পাঠ্যটি রয়েছে স্ট্রং রুটস, তার যিনি অথর এপিজে আব্দুল কালাম, যার সম্পূর্ণ নাম টেক্সটের প্রথমে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে তার যে জীবনকাল সেই সময়টিকেও উল্লেখ করা রয়েছে। তিনি ছিলেন আমাদের দেশ ভারতবর্ষের বিখ্যাত বা অন্যতম এরোস্পেস ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন, অথবা বলা যায় এই ফিল্ডে যাদের অবদান অনস্বীকার্য সেই সমস্ত ব্যক্তিত্বদের মধ্যে একজন ছিলেন এপিজে আব্দুল কালাম। For a major part of his life, he worked as a scientist in Indian space programs. Indian space program e ekjon bigyani hishabe tini tar jibone odhikangsho shomoy otibahito korechen. Some of his famous works are India 2020, Ignited Minds, Wings of Fire. He was the president of India from 2002 to 2007. 2002 থেকে 2007 সাল অবধি ভারতবর্ষে প্রেসিডেন্ট রূপে তিনি যেমন একদিকে ছিলেন, তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানতে পারছি যে তার লেখা বিভিন্ন বিখ্যাত কাজগুলির নাম যেগুলি এখানে উল্লেখ করা রয়েছে। Strong Roots is an extract from Dr. Kalam's autobiography Wings of Fire. ডক্টর কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ারের একটি এক্সট্র্যাক্ট বা সংগৃহীত অংশ হলো স্ট্রং রুটস। ইন দিস এক্সট্র্যাক্ট, এই অংশে হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোমটাউন, তিনি তার ছোটবেলাতে বা তিনি তার শহরে যেখানে তিনি জন্মেছেন সেখানে তিনি তার শৈশবটাকে কী করে কাটিয়েছেন, কী করে অতিবাহিত হয়েছে সে বিষয়টার উপর আলোকপাত তিনি এই অংশে করেছেন। The piece presents a delightful sketch of the author's early life and the development of his spiritual growth. এবং এই অংশ থেকে না শুধু তার আমরা তার শৈশবকে জানতে পারি, বরং শৈশবে তার মধ্যে কিভাবে স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক বিকাশ হয়েছিল সেই সম্পর্কেও কিন্তু এই অংশ থেকে আমরা জানতে পারি। এবার টেক্সটকে শুরু করা যাক। I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. পূর্বতন মাদ্রাস রাজ্যের বা স্টেটের রামেশ্বরম নামক অঞ্চলের একটি আইল্যান্ড টাউনে মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণকারী হলাম আমি, অর্থাৎ এপিজে আব্দুল কালাম। মাই ফাদার, আমার পিতা জয়নালাবুদ্দিন, হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, আমার পিতার না ছিল তথাকথিত প্রচুর শিক্ষা, না ছিল অধিক সম্পদ। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এবং এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট, এই সমস্ত অসুবিধা থাকা সত্ত্বেও তার যে দুটি গুণ তার ভেতর ছিল বা যে দুটি গুণের অধিকারী তিনি ছিলেন সেই দুটি গুণ হচ্ছে তিনি বৃহৎ জ্ঞানের অধিকারী ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তার ভেতর কিছু মৌলিক সত্তা ছিল যেইগুলি কোনো পর্যায়ে বা কোনো অবস্থাতে পরিবর্তনশীল ছিল না। এই দুটো কোয়ালিটি কিন্তু আমার বাবার মধ্যে ছিল, তার যদিও তথাকথিত শিক্ষা বা অধিক সম্পদের মধ্যে কোনোটা ছিল না কিন্তু এই দুটি গুণের অধিকারী তিনি ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা, তিনি আমার মা আশিয়াম্মার মধ্যে একজন আদর্শ সঙ্গিনীকে খুঁজে পেয়েছিলেন। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, আমি হয়তো সঠিকভাবে মনে করতে পারি না যে প্রতিদিন তিনি মোট কতজনকে খাওয়াতেন, বাট কিন্তু আই অ্যাম কোয়াইট সার্টেন, আমি এইটুকু নিশ্চিত দ্যাট যে ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দ্যান অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমি এটা যদিও মনে করতে পারি না যে তিনি প্রতিদিন মোট কতজনকে খাওয়াতেন, কিন্তু এইটুকু আমি নিশ্চিত করে বলতে পারি আমার পরিবারের যত সদস্য ছিল তার থেকে অধিক সংখ্যক বহিরাগত মানুষ এসে আমাদের বাড়িতে খেত এবং তাকে খাওয়াতেন আমাদের মা। মাই পেরেন্টস, আমার বাবা ও মা ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার বাবা এবং মা সাধারণত একজন আদর্শ জুটি হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন। মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড ওয়ান অফ আর ফোর বিয়ার্স হ্যাভিং বিন বেস্ট ওড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, আমার মায়ের যে বংশানুক্রম সেটি ছিল বেশ খানিকটা উন্নত,
কেন ওয়ান অফ আর ফোর বিয়ার্স তার পূর্বপুরুষদের মধ্যে একজন হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ তার পূর্বপুরুষদের মধ্যে একজন ব্রিটিশদের দেওয়া বাহাদুর টাইটেলে বা উপাধিতে সম্মানিত হয়েছিলেন আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন অনেক সন্তানের মধ্যে আমি ছিলাম একজন আ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস অনেক সন্তানের মধ্যে আমি ছিলাম একজন অর্থাৎ এপিজে আব্দুল কালাম তারপরে তিনি নিজের বর্ণনা দিয়েছেন আ শর্ট বয় একটি ছোটোখাটো ছেলে উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস আনডিস্টিংগুইশড লুকস কথার অর্থ কী অর্থাৎ আমার চেহারাতে এমন কিছু ছিল না যেটা থেকে আমাকে আলাদা করা যায় অর্থাৎ আমার চেহারা অত্যন্ত সাদামাটা বা সাধারণ ছিল বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস কিন্তু আমার প্যারেন্টস যারা ছিলেন তারা ছিলেন লম্বা এবং হ্যান্ডসাম অর্থাৎ আকর্ষণীয় উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century ঊনবিংশ শতাব্দীর মধ্যে তৈরি হওয়া অ্যানসেস্ট্রাল বা পূর্বপুরুষদের বা প্রাচীন বাড়িতেই আমরা বাস করতাম ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম রামেশ্বরমের মস্ক স্ট্রিট বা মসজিদের রাস্তাতে সেই বাড়িটা ছিল বাড়িটা কেমন ছিল স্পষ্টত বড় বড় পাকা ইটের তৈরি এবং ইটের সঙ্গে যেটা থাকতো সেটা হচ্ছে লাইমস্টোন এবং ব্রিক অর্থাৎ ইট এবং চুনের তৈরি পাকা একটি বাড়িতে আমরা বাস করতাম মাই অস্টিয়ার ফাদার ইউজড টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ আমার অস্টিয়ার অর্থাৎ ভীষণভাবে অনাড়ম্বর পিতা সমস্ত অপ্রয়োজনীয় সুখ সুবিধাগুলোকে অ্যাভয়েড করতেন বা অবজ্ঞা করতেন বা অবহেলা করতেন অর্থাৎ কোনো রকম লাক্সারি কোনো রকম কমফর্টেবল জোন বা কোনো রকম সুখদায়ক কোনো কিছুর মধ্যে তিনি অভ্যস্ত ছিলেন না জীবনযাপন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যে তিনি নিজের জীবনকে বেঁধেছিলেন হাউ এভার যদিও অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড মেডিসিন অর ক্লোদিং যদিও তিনি কোনো রকম বিলাসিতা পছন্দ করতেন না কিন্তু প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যগুলো থাকতো যেমন খাদ্য ওষুধ অথবা বস্ত্র সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেওয়া হতো ইনফ্যাক্ট এবং আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি আমার বাবা অনাড়ম্বর ছিলেন বলে আমার তাতে কোনো অসুবিধা হয়নি বরং আমি এটা বলতে পারি যে ছোটোবেলা অর্থাৎ শৈশবে আমার জীবন ভীষণ পরিমাণে সিকিউর ছিল সুনিশ্চিত ছিল কোন দুটো দিক থেকে মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি মেটেরিয়ালি অর্থাৎ পার্থিব যে কোনো চাহিদা যেগুলো একটি মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজন সেই সমস্ত দিক থেকে যেমন আমি সিকিউর ছিলাম তেমনই ইমোশনালি অর্থাৎ প্রাক্ষোভিক দিক থেকেও বা মনস্তাত্ত্বিক দিক থেকেও আমি আমার পরিবারের সেই বন্ডিংটাকে ফিল করতাম সেজন্য মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি উভয় দিক থেকেই আমি সিকিউর ছিলাম বা সুস্থ ছিলাম বা ওয়েলবিং একটা কন্ডিশনে ছিলাম আই নর্মালি এট উইথ মাই মাদার আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন রান্নাঘরের মেঝেতে বসে শি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি তিনি আমার সামনে একটি কলার পাতা রাখতেন অন হুইচ যেটার ওপর শি দেন ল্যাডেলড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার এ ভ্যারাইটি অফ শার্প হোম মেড পিকল অ্যান্ড এ ডোলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি যে কলার পাতাটা আমার মা আমার সামনে রাখতেন তার উপর তিনি ল্যাডেল্ড করতেন অর্থাৎ হাতাই করে দিতেন রাইস ভাত দিতেন অ্যারোমেটিক সাম্বার অর্থাৎ সুগন্ধি সাম্বার যেটা একটি সাউথ ইন্ডিয়ান খাদ্যের নাম এবং তিনি কী দিতেন আ ভ্যারাইটি অফ শার্প হোম মেড পিকেল বাড়ির তৈরি সুস্বাদু বিভিন্ন ধরনের স্বাদের আচার তিনি দিতেন এবং অবশেষে তিনি আমাকে যেটি দিতেন সেটি ছিল ডালাপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি টাটকা বা সতেজ নারকেলের চাটনির একটা ডলা তিনি আমার পাতে তুলে দিতেন দ্য শিবা টেম্পল শিব মন্দির হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস যেই শিব মন্দিরটা রামেশ্বরমকে পিলগ্রিমস অর্থাৎ তীর্থযাত্রীদের কাছে ভীষণ পরিমাণে বিখ্যাত করে তুলেছিল
was about a 10 minute walk from our house. তার দূরত্ব আমাদের বাড়ি থেকে কতটা ছিল? পায়ে হেঁটে 10 মিনিট. Our locality, আমাদের লোকালিটি বা আমাদের এরিয়া বা আমাদের স্থানীয় যে জায়গা, was predominantly, প্রধানত ছিল মুসলিম. But there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. আমাদের যে লোকালিটি বা অঞ্চলটি সেটি প্রধানত predominantly মুসলিম অধ্যুষিত হলেও এইখানে বেশ কিছু হিন্দু পরিবারও বাস করত. কিভাবে? লিভিং অ্যামিকেবলি, অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে, ভ্রাতৃত্বপূর্ণভাবে, সহযোগিতা করে, ভালোবেসে বাস করত উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সঙ্গে. হিন্দু যাদের বাড়ি, হিন্দু যে পরিবাররা বসবাস করত, তারা ভালোভাবে বসবাস করত, তাদের মধ্যে সাম্প্রদায়িকতার কোনো বীজ ছিল না. There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমার লোকালিটিতে একটি বহু প্রাচীন মসজিদ ছিল, where যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন সন্ধ্যাবেলার প্রার্থনার জন্য বা সান্ধ্যকালীন প্রার্থনার জন্য নিয়ে যেতেন. I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. আমার যদিও সেই সময় যে সমস্ত অ্যারাবিক প্রেয়ার বা প্রার্থনাগুলোকে চ্যান্ট করা হতো বা বলা হতো, সেইগুলো সম্পর্কে খুব বেশি ফেইন্টেস্ট বা স্পষ্টতম ধারণা ছিল না. বাট কিন্তু আই ওয়াজ টোটালি কনভিনসড, আমি সম্পূর্ণরূপে এই বিষয়ে বুঝেছিলাম বা আমাকে বোঝানো হয়েছিল, দ্যাট যে দে রিচড গড, ওই প্রার্থনাগুলো যেগুলো সম্পর্কে হয়তো আমার খুব স্পষ্টতম ধারণা নেই কিন্তু সেগুলো অবশেষে ভগবানের কাছ অবধি পৌঁছায়. When my father came out of the mosque, যখন আমার বাবা মসজিদের বাইরে বেরিয়ে আসতেন আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, বিভিন্ন ধর্মের মানুষেরা বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতে করতে. মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, এবং যারা অপেক্ষারত অবস্থায় থাকতেন তাদের মধ্যে অনেকে আমার বাবাকে এক বাটি জল অফার করতেন. হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম, যাতে তিনি তার আঙুলের যে মাথাটি সেটা সে জলের ভেতর ঢোকাতে পারেন বা ডিপ করতে পারেন, অ্যান্ড সে এ প্রেয়ার, এবং যাতে যেন তিনি মন্ত্র পড়তে পারেন, অথবা এটিকে আমরা আজও বলে থাকি মন্ত্র পড়া জল যেটাকে বলা হয়. দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এবং পরবর্তীতে সেই জল নিয়ে সেই অপেক্ষারত ব্যক্তিগুলি বাড়ি নিয়ে যেত. কাদের জন্য? ফর ইনভ্যালিডস, অথবা যারা অসুস্থ থাকতো বা যাদের জীবনে কোনো রকম সমস্যা থাকতো, সেই সমস্যা বা অসুস্থতাকে দূরীকরণের জন্য তারা এক বাটি জল নিয়ে এসে আমার বাবাকে দিয়ে আঙুল ঢুকিয়ে মন্ত্র পড়িয়ে সেই জল তাদের জন্য নিয়ে যেতেন. I also remember, আমার এটাও মনে পড়ে, people visiting our home to offer thanks after being cured. এটাও মনে পড়ে যে মানুষেরা কিওরড হওয়ার পর, সুস্থ হওয়ার পর আমাদের বাড়িতে ভিজিট করতো, আসতো, বাবার সঙ্গে দেখা করতো, কি জানানোর জন্য? ধন্যবাদ জানানোর জন্য বা ধন্যবাদ জ্ঞাপন করার জন্য. Father always smiled, বাবা সবসময় হাসতেন, and asked them, এবং তাদের বলতেন, টু থ্যাংক আল্লাহ দা মার্সিফুল, বাবা সবসময় তাদেরকে, ওপরওয়ালাকে, সর্বশক্তিমান ঈশ্বর বা আল্লাহ তালাকে ধন্যবাদ জানানোর কথা বলতেন. দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের যিনি সর্ব বড় স্থানে রয়েছেন যে পূজারি বা পুরোহিত বা মন্দিরের যিনি প্রধান, পক্ষি লক্ষ্মণা শাস্ত্রী, তার নাম হলো এটি পক্ষি লক্ষ্মণা শাস্ত্রী, ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, তিনি আমার বাবার একজন অত্যন্ত কাছের বা অন্তরঙ্গ বন্ধু ছিলেন. ওয়ান অফ দি মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার শৈশবের অনেকগুলি প্রাণবন্ত জ্বলন্ত মেমোরি বা স্মৃতির মধ্যে একটি অন্যতম স্মৃতি হলো, ইজ অফ দি টু মেন, সেটি হলো এই মানুষ দুটির. এই মানুষ দুটির স্মৃতি আজও আমার কাছে ভিভিড. ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটার, এবং এই মানুষ দুটো কীরকমভাবে থাকতো? ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটার, তারা প্রত্যেকে ট্র্যাডিশনাল, অর্থাৎ ঐতিহ্যবাহী প্রচলিত পোশাকে, যে যার নিজস্ব পোশাক বা অ্যাটায়ারে থাকতো. এবং এই দুজন মানুষ হচ্ছে আমার শৈশবের মনে থাকা অনেকগুলো
উল্লেখযোগ্য বা স্মৃতির মধ্যে একটি অন্যতম। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা কী করতো এই রকম ট্র্যাডিশনাল অ্যাটায়ারে বসে তারা স্পিরিচুয়াল ম্যাটার্সকে ডিসকাস করতো বা আধ্যাত্মিক বিষয়গুলি আলোচনা করতো। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন্স, যখন আমার একটু বয়স বড় হলো যাতে আমি তাদেরকে প্রশ্ন করতে পারি, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে প্রশ্ন করলাম অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, প্রেয়ার বা প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে আমি আমার বাবাকে প্রশ্ন করলাম। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বললেন দিয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, প্রার্থনার মধ্যে অবাক করার বা রহস্যজনক কোনো বিষয় কিন্তু নেই, র্যাদার বরং প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, বরং প্রেয়ার বা প্রার্থনা কী করে একটি সংযোগ স্থাপন করে, কিসের সংযোগ, মানুষের মধ্যে থাকা যে স্পিরিট যে এনার্জি তাদের মধ্যে একটি সংযোগ স্থাপনকারী সেতু হচ্ছে প্রার্থনা, তাই প্রার্থনার মধ্যে কিন্তু কোনো মিস্টেরিয়াস বা রহস্যজনক কিছু নেই। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেড, আমার বাবা বললেন ইউ ট্রান্সেন্ড ইয়োর বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস, যখন তুমি প্রার্থনা করো তখন তুমি তোমার শরীরকে দেহকে অতিক্রম করো এবং কসমস অথবা ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র অংশরূপে পরিগণিত হও। হুইচ নোজ, এবং যেইটা নো ডিভিশন অফ ওয়েলথ এজ কাস্ট অর ক্রিড, এবং এই যে তুমি বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্রতম অংশরূপে নিজেকে লাভ করছো, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ কিন্তু কী জানে না কোনো রকম অর্থ সম্পদ বয়স ভেদাভেদ লোভ যা কিছু বেরিয়ার মানুষের মধ্যে থাকে, সে কোনো বেরিয়ার কোনো অবস্টাকল কোনো বাধাকে কিন্তু সে মানে না, কে মানে না, এই কসমস। মাই ফাদার, আমার বাবা, কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল, আমার বাবা কঠিন থেকে কঠিন বা জটিলতম আধ্যাত্মিক চিন্তাভাবনাকে প্রচণ্ড সহজ ডাউন টু আর তামিল, অর্থাৎ সাদামাটা সর্বজন বিদিত বা সবার বোঝার মতো তামিল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দিতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন ইন হিজ ওন টাইম, তার নিজের সময়, ইন হিজ ওন প্লেস, তার নিজের স্থানে, ইন হোয়াট হি রিয়েলি ইজ অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, তিনি একটা সময় নিজের স্থানে যা কিছু ছিলেন, এর আগে তার যা কন্ডিশন যা অবস্থা ছিল এবং এখন তিনি অবশেষে যে স্টেজ অবধি এসে পৌঁছেছেন, গুড অর ব্যাড, সেটা ভালো হতে পারে সেটা খারাপ হতে পারে, এভরি হিউম্যান বিইং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং, প্রত্যেকটা মানুষ হলো প্রকৃতপক্ষে কি, তিনি বলতে শুরু করলেন যে তিনি এর আগে যে স্টেটে ছিলেন এবং তিনি এখন যে স্টেটে এসছেন সেটা খারাপ হতে পারে বা সেটা ভালো হতে পারে সেটা কোনো ম্যাটার করে না, প্রত্যেকটা হিউম্যান বিইং হচ্ছে একটি নির্দিষ্ট উপাদান, কিসের উপাদান, সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থাকা একটি অতি নির্দিষ্ট ক্ষুদ্রতম উপাদান হচ্ছে মানুষ। সো তাই Why be afraid of difficulties, suffering and problems? আমরা নিজেরা নিজেদেরকে যত বড় মনে করি আমরা আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে একটি ক্ষুদ্রতম কণা মাত্র, তাই যে কোনো প্রবলেম ডিফিকাল্টিস সাফারিং সমস্যা কষ্ট যন্ত্রণা দুঃখ যাই আসুক না কেন তাতে আমরা অ্যাফ্রেড কেন হব, তাতে আমরা ভয় কেন পাবো। When troubles come, যখন সমস্যা আসে, try to understand the relevance of your suffering, যখন সমস্যা আসে তখন সেই সমস্যার বা সাফারিং যন্ত্রণা কষ্টের প্রাসঙ্গিকতাকে বোঝার চেষ্টা করো। Adversity always presents opportunities for introspection, very important line for our life guidance too. Adversity always presents opportunities for introspection. অ্যাডভার্সিটি বা বিপদ বা সমস্যা সবসময় আমাদের সামনে অপরচুনিটিস বা সুযোগকে প্রেজেন্ট করে, সুযোগ কেনে দেয় ফর ইন্ট্রোস্পেকশন, আত্মবিশ্লেষণ করার জন্য মানুষের যেটি প্রয়োজন হয় সেই সুযোগ কেনে দেয়, কে এনে দেয়, অ্যাডভার্সিটি বা যে কোনো ধরনের সমস্যা একটি মানুষকে আত্মবিশ্লেষণ করতে সাহায্য করে।
Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. আমি আমার বাবাকে প্রশ্ন করলাম, আমি অর্থাৎ এপিজে আব্দুল কালাম, যে আপনি এই কথাটি আপনার কাছে যারা সাহায্য চাইতে আসে তাদেরকে কেন বোঝান না, তাদেরকে উপদেশ কেন দেন না? হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি আমার ঘাড়ের ওপর হাত রাখলেন, অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ, এবং সরাসরি আমার চোখের দিকে তাকালেন। ফর কোয়াইট সাম টাইম, বেশ কিছুক্ষণের জন্য, হি সেড নাথিং, তিনি কিচ্ছু বললেন না। As if, jano, he was judging my capacity to comprehend his words. Jano, tini judge korchilen, tini bichar korchilen, je ami ki ado tar shobdo ba kothar ortho bujhte sokkhom. Then he answered in a low deep voice. Tarpor tini shanto othocho dhiro ba gobhir kontoshore amake uttor dilen. His answer filled me with a strange energy and enthusiasm. তার সেই দেওয়া উত্তর আমাকে অদ্ভুতভাবে একটি এনার্জি এবং এনথুজিয়াজম, উৎসাহে অনুপ্রেরিত করলো, আমার ভেতরকে, আমার অন্তরকে, আমার হৃদয়কে পূর্ণ করলো। হোয়েন এভার হিউম্যান বিইংস ফাইন্ড দেমসেলভস অ্যালন, যখন যখন মানুষেরা নিজেদেরকে একা পায়, যখন যখন তারা মনে করে যে তারা এই বিশ্বব্রহ্মাণ্ডে একা, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, এবং খুব স্বাভাবিক একটি প্রতিক্রিয়া স্বরূপ, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গীকে খুঁজতে শুরু করে, তারা চায় যে তাদের কোনো সঙ্গী থাক, তাদেরকে কেউ সাহায্য করুক। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখনই তারা সমস্যাতে থাকে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা তখনও কাউকে না কাউকে খোঁজে যারা তাকে সাহায্য করবে। হোয়েন এভার, যখনই, দে রিচ অ্যান্ড ইম্পাস, যখন যখন তারা কোনো বিতৃষ্ণাতে জড়িয়ে যায়, দুঃখ দুর্দশাতে থাকে, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা চায় মনে মনে যে কেউ একজন থাকুক যে এসে তাকে তার এই বিপদ থেকে মুক্ত করুক। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুয়েশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, প্রত্যেকটা রিকারেন্ট বা রিপিটেড বা বারবার ঘটে চলা অ্যাঙ্গুইশ, বিতৃষ্ণা, রাগ, লঙ্গিং, ইচ্ছা, ডিজায়ার, আকাঙ্ক্ষা ফাইন্ডস ইটস ওন টিপিক্যাল স্পেশাল হেল্পার, এরা প্রত্যেকে নিজস্ব কিছু বিশেষ হেল্পার বা সাহায্যকারীকে খুঁজে নেয়। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, সেই সমস্ত মানুষেরা যারা আমার কাছে ডিস্ট্রেস হয়ে, যারা অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে আমার কাছে আসে, আই এম বাট আ গো বিটুইন ইন দেয়ার এফার্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, যারা যারা আমার কাছে আসে আমি তাদের কাছে প্রকৃতপক্ষে কি আ গো বিটুইন, একটি মাধ্যম, কিসে? ইন দেয়ার এফার্ট, তাদের প্রচেষ্টাতে। কিসের প্রচেষ্টা, কী কারণে প্রচেষ্টা? প্রচেষ্টাটি হচ্ছে টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। প্রপিশিয়েট কথার অর্থ আমরা বলতে পারি প্রসন্ন করার জন্য। কাকে প্রসন্ন করার জন্য? ডেমনিক ফোর্সেস, যে সমস্ত দৈব বা অদৈব শক্তি, তাদেরকে প্রসন্ন করার জন্য আমি তাদের কাছে একটি মাধ্যম মাত্র। কিসের সাহায্যে? উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা অথবা কোনো মানত, এই উভয়ের সাহায্যে তারা আমার কাছে আসে, যাতে আমি তাদের হয়ে সেই প্রার্থনা বা মানতকে উপরতলার কাছে করি এবং আমি একটি মাধ্যম রূপে তাদেরকে সেই সমস্যা থেকে মুক্তি প্রদান করতে পারি, এই আশা নিয়ে তারা আমার কাছে আসে। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা যদিও কিন্তু কোনো সঠিক উপায় নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটিকে কখনো অনুসরণ করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে এটা বুঝতেই হবে, দ্য ডিফারেন্স বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ, একজনকে এই পার্থক্যটা বুঝতে হবে। পার্থক্যটা কিসের? বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, একটি ভয়ে থাকা, ভয়ে জর্জরিত ভাগ্য অন্বেষণ, এবং অন্য একটি দৃষ্টান্ত, অন্য একটি ভিশন, অন্য একটি পয়েন্ট অফ ভিউ বা জিনিসপত্রকে দেখার অন্য ধরনের দৃষ্টিভঙ্গি, যেটা আমাদেরকে এনেবল করে, যেটা আমাদেরকে সক্ষম করে
to seek the enemy of fulfillments within ourselves jate amra nijeder atta ke niyontron korte pari jate amra shotik pothe porichalito hote pari jate amra somosto koshto badha bipotti ke katiye atmobishleshon kore shotik theke shotiko toro ei pother jatri hote pari shei dhoroner vision ba shei dhoroner point of view ke manuske bujhte hobe ebong অন্য হাতে ভয়ে জর্জরিত হয়ে কোনো কিছুর প্রতি মানুষের যে অ্যাপ্রোচ এই দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যকে মানুষকে বুঝতে হবে আই রিমেম্বার আমি মনে করি মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ আমার বাবা ভোর 4টার সময় তার দিন শুরু করতেন নামাজ পড়ে বিফোর ডন ভোর হওয়ার আগে আফটার দ্য নামাজ পড়ার পর হি ইউজড টু ওয়াক ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ট নামাজ পড়ার পর তিনি প্রত্যেক দিন অভ্যাসবশত হেঁটে যেতেন কোথায় আ স্মল কোকোনাট গ্রোভ নারকেল বাগানে যেটা আমাদের নিজস্ব ছিল অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম এবং আমাদের বাড়ি থেকে যেটি 4 মাইল দূরে ছিল He would return with about a dozen coconuts tied together, thrown over his shoulder. তিনি যখন ফেরত আসতেন তখন তার সঙ্গে প্রায় 1 ডজন নারকেল বাঁধা থাকতো একসঙ্গে তার ঘাড়ের ওপর অ্যান্ড অনলি দেন এবং তারপরে উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট এই অভ্যাসটি প্রতিদিন পালন করার পরেই তিনি তার সকালবেলার খাবার গ্রহণ করতেন দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন লেট 60s 60 বছর বয়স হয়ে যাওয়ার পরেও তিনি তার এই অভ্যাসটিকে কন্টিনিউ রেখেছিলেন আই হ্যাভ আমি থ্রো আউট মাই লাইফ ট্রাইড টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার বিজ্ঞান এবং প্রযুক্তির পৃথিবীতে আমি আমার সারা জীবন ধরে আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড টু মি বাই মাই ফাদার আমি ভীষণভাবে নিজেকে আত্মনিয়োগ করেছিলাম বা আমি নিজেকে নিয়োজিত করেছিলাম সেই সমস্ত ফান্ডামেন্টাল বা চিরন্তন সত্যগুলোকে বোঝার জন্য যেই সত্যগুলোকে আমার বাবা আমার কাছে উন্মোচন করেছিলেন অ্যান্ড ফিল কনভিন্সড এবং এটি বুঝেছিলাম দ্যাট যে দেয়ার এক্সিস্টস আ ডিভাইন পাওয়ার যে আমি এইটুকু বুঝেছিলাম যে কোথাও না কোথাও কোনো একটি ডিভাইন পাওয়ার বা দৈব শক্তির অস্তিত্ব রয়েছে দ্যাট ক্যান লিফট ওয়ান ফ্রম কনফিউশন মিজারি মেলানকালি অ্যান্ড ফেলিয়ার যেটি মানুষকে কনফিউশন মিজারি কষ্ট মেলানকালি দুঃখ অ্যান্ড ফেলিয়ার ব্যর্থতা থেকে ওপরে তুলতে পারে লিফট করতে পারে অ্যান্ড এবং গাইড ওয়ান টু ওয়ানস ট্রুথ প্লেস এবং একজনকে সঠিক পথে পরিচালিত করতে পারে যেখানে একজনের সঠিকভাবে হওয়া দরকার অ্যান্ড ওয়ান্স এবং একবার অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড এবং কখনও যদি কোনো একজন ইন্ডিভিজুয়াল বা কোনো ব্যক্তি স্বতন্ত্র ব্যক্তি সেভার্স বিভক্ত করতে পারে হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড তার প্রাক্ষোভিক তার ইমোশন অ্যান্ড ফিজিক্যাল বা শারীরিক যে বন্ড যে মিলনটা বা যে বন্ধনটা সেই দুটি বন্ধনকে সেই একটি বন্ধনকে যদি কোনো মানুষ কখনো জীবনে আলাদা করতে পেরে যায় হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড তাহলে সেই ব্যক্তি একমাত্র স্বাধীনতা আনন্দ এবং মানসিক শান্তির রাস্তাতে চলতে পারবে যদি সেই মানুষটা তার ইমোশনাল আর ফিজিক্যাল বন্ড বা বন্ধনকে কাটিয়ে দুটি ভাগে ভাগ করতে পারে এইখানে আমাদের স্ট্রং রুট শেষ হচ্ছে স্ট্রং রুটস কথার অর্থ শক্ত মূল অর্থাৎ এপিজে আব্দুল কালামের যে রুটস তার যে রুটস অফ এডুকেশন তার রুটস অফ নলেজ তার রুটস অফ স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সেটা যে তার আর্লি চাইল্ডহুডে পোতা ছিল সেই জায়গা থেকে কিন্তু সমগ্র গল্পটি আমাদের কাছে উঠে এসেছে